পাওয়া হয়ে গেছে। পাহাড় আমার প্রথম প্রেমিকা বটে, কিন্তু পাহাড়ে এসে এই পাহাড়ি নদী দেখে এক অন্য ভালো লাগায় পড়ে গেলাম। মনে অনেক কল্পনাও আসতে শুরু হলো। আর তোমরা তো জানোই তোমাদের ভাইয়ের পছন্দগুলো ভালো লাগাগুলো একটু অদ্ভুত উড়ে। সাধারণভাবে লোকে যা করার কথা ভাবে না, তোমাদের ভাইয়ের তার উপরেই আকর্ষণ একটু বেশি। মনে মনে ঠিক করে ফেললাম যে এরকম একটা নদীর পাড়ে ক্যাম্প লাগিয়ে একা রাত কাটাবো। তো আজকের এই গল্পটা তোমাদের ভাইয়ের মূর্তি নদীর তীরের সোলো ক্যাম্পিংয়ের গল্প। আর এখানে পৌঁছতে আমি পেলাম এমন এক রাস্তা যাকে ঠিক রাস্তা বলা যায় না, কিন্তু এখানে পৌঁছে সৌন্দর্য মন কাড়া। তো গুরু, গল্প শুরু এখান থেকে। চল ভাই, টাটা। বাতাবাড়ি থেকে আমি বেরিয়ে পড়লাম এক অজানা পথের উদ্দেশ্যে। সো ভাই সাহেব, এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন প্ল্যান হচ্ছে রকি আইল্যান্ড। অজানা এই কারণেই, কারণ আমি তখনও পর্যন্ত জানি না যে আমি কোথায় যাচ্ছি। মানে তিনকাতেরই যাচ্ছি, কিন্তু তিনকাতেরই কীভাবে যাব, কীভাবে যেতে হয় তার কোনো ধারণা আমার ছিল না। হাতির পাল ওখান থেকেই বের হয়, কারণ পাহাড়ে জিপিএসের গোলমালে এর আগে আমি অনেকবার পথ ভুল করেছি, তো তার একটা ভয় তো রয়েইছে। রাস্তা দেখো ভাই সাহেব, রাস্তা দেখো, যেরকম রাস্তা সেরকম আকাশ। ওয়াও সাহেব, দেখ রাস্তাটা দেখে নে, তুই তো নর্থ বেঙ্গল আসতেই যাস না, ভাঙাচোরা রাস্তা বলে। কি যে বলে ভাই সাহেব, রাস্তা যদি এরকম ভালো হয় আর এরকম চওড়া হয় তাহলে আরামসে অনেক স্পিডে এবং অনেক কনফিডেন্সে গাড়ি চালানো যায়। দেখো এরকম হেয়ারপিন বেন্ড, এরকম চওড়া রাস্তা, এরকম ভালো রাস্তা, ভাই সাহেব আরামসে 40-40 স্পিডে উঠে যায়। কিন্তু ভাই সাহেব লাস্ট এপিসোডের ওই রাস্তা, ওই ভিউ পয়েন্টের থেকে নিচে নামার যে রাস্তা, ভাই সাহেব ওই বৃষ্টির মধ্যে ওই ন্যারো রাস্তা, তার মধ্যে রাস্তার তো কোনো নাম চিহ্ন পর্যন্ত নেই ওখানে। সো ওটা খুবই ভয়ঙ্কর। লুক এট দ্য রোড, সেই শানের ফার্স্ট অ্যালবামের গানটার কথা খেয়াল আছে তোমাদের? তাই নেটওয়ার্ক চলে গেলেই জিপিএস আর তোমাকে গাইড করতে পারে না যে তুমি ভুল পথে আছো নাকি ঠিক পথে। আর এরকম সিচুয়েশনে তুমি অনেক দূর এগিয়ে যাওয়ার পর যখন আবার নেটওয়ার্ক ফিরে পায়, তখন দেখায় যে তুমি অনেকটা ভুল পথে চলে এসেছো, প্রায় 5-7 কিলোমিটার ভুল করে ফেলেছো। ভাই সাহেব ভিউর মজা নাও, ভিউর মজা নাও, জাস্ট ভিউর মজা নাও। এই পাশ দিয়ে চায়ের বাগান, এত সুন্দর। তাই এক্ষেত্রে অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখা ভীষণ প্রয়োজন, যদিও তোমাদের ভাই এটা কখনো করেনি। কারণ আমার মনে হয় হারিয়ে যাওয়ার মধ্যেও একটা অ্যাডভেঞ্চার আছে, ভয় লাগে ঠিকই কিন্তু অ্যাডভেঞ্চার আছে। ঠান্ডা লাগতে শুরু হয়েছে হালকা হালকা, একটু আগে অসাধারণ ওয়েদার ছিল, এখন ছপ করে মেঘলা হয়ে গেল। আর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তো মেঘলাটা আবার একটু ছমছমে লাগছে। তো অ্যাডভেঞ্চারের নেশায় আর নেটওয়ার্কের সহযোগিতায় আমি এবারও পথ হারিয়ে গেলাম। তিনকাটরি সাসপেনশন ব্রিজটা কোন দিকে হবে? তিনকাটরি সাসপেনশন ব্রিজ, তিনকাটরি সাসপেনশন ব্রিজ। তিনকাটরি সাসপেনশন ব্রিজ কোন দিকে? তিনকাটরি জানা হ্যাঁ আচ্ছা, আর যথারীতি পথ হারিয়েও একটা মজা পেলাম, কারণ আমি খুঁজে পেলাম আর একটা নতুন জায়গা, চাকলে ভিউ পয়েন্ট। চাকলে ভিউ পয়েন্ট, ভুল পথে চলে এসেছি ভাই সাহেব, চাকলে ভিউ পয়েন্টে কালকে যাব। কার মেরেছে কাজে?
ইয়েস, এই রাস্তাটা আমি এটাই চলে গিয়েছিলাম। আর যেতে হবে এদিকে, নিউ ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন ডুয়ার্স। হ্যাঁ ঠিক আছে, মানে ওইটুকুনি জায়গা ম্যাপে ছিল না, এখন আবার লাইন ধরে নিয়েছে। লোকের কাছে পথ জিজ্ঞেস করতে করতে আমি এগোতে থাকলাম। ম্যাম, তিন কাটারি সাসপেনশন ব্রিজ ইধারে, তিন কাটারি আগে। থ্যাংক ইউ। প্রথমে পৌঁছালাম রকি আইল্যান্ড পর্যন্ত। ইয়ে কাহা আগে হাম ইউহি সাথ সাথ চলকে। সেখান থেকে আরও লোকের কাছে শুনে নিয়ে আমি তিন কাতারি যে পথ দিয়ে যাওয়া যায় সেই পথের সামনে পৌঁছালাম। ভাই সাহ, এটা কি আছে ম্যাডাম? দুর্গাপুজোর রাস্তা দেখো, আমার রাস্তা, এটাতে যেতে হবে। কিন্তু এটা কি? এটা তো পথ না, এটা তো স্বর্গরথ, মানে স্বর্গে যাওয়ার পথ। আমি কনফিউজড, আদৌ এই পথটা মোটরেবল কিনা। কনফিউশন দূর করার জন্য আবার লোকাল মানুষদের সহযোগিতা নিলাম। উপর যায়গে হাম ক্যাম্প তক যায়গে বাইক যায়তা হ্যাঁ কিন্তু সে যা শুনলাম তাতে মন প্রায় ভেঙেই যাচ্ছে। ক্যাসকেড ক্যাসকেড ও আপকো পাতা নেই ভাইয়া, ও ক্যাসকেড ক্যাম্প রাস্তা কিধারে? ইধার সে বাইক যাতা না আসতে জানা পড়েগা। ঠিক আছে, ওকে, জয় বজরঙ্গবলী। আমার গাড়ির পেছনের টায়ারটা অফ রোড টায়ার লাগিয়েছিলাম, 140 সেগমেন্টের, তো সেই ক্ষেত্রে এই পথ দিয়ে ওপরে উঠতে খুব একটা চাপ হচ্ছিল না। বাস অ্যাভেঞ্জারের সাসপেনশনটা অতটা ভালো নয়, তাই একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আমি অ্যাডভেঞ্চার 390 নিয়ে আসি, তাহলে কী করে আমি যাই, কেমন করে যাই? কারণ অ্যাডভেঞ্চার 390-তে আমি পাই পাই না ঠিক করে, টিপটো পাবে পা পাই। So it would be very risky for me. যে বাইকে দুপাশে একদম ফ্ল্যাট পা পাওয়া যায় সেই বাইকের মজাই তো কিছু আলাদা হয় না? আই থিঙ্ক এদিকে তো রাস্তা নেই, এদিকেই হবে। সো অ্যাডভেঞ্চার টায়ার লাগানোর কিছু তো অ্যাডভান্টেজ নিতে হবে না ভাই সাহেব? ভাই সাহেব, এই পথের ভয়াবহতাটা হয়তো ক্যামেরা সঠিক মূল্যায়ন করতে পারছে না, কিন্তু বাস্তবে এই পথ দিয়ে যেতে আমার হাগু বেরিয়ে যাওয়ার মতো উপক্রম হলো। উঠে তো যাচ্ছি ভাই, নামার সময় কিভাবে রাখবো কে জানে। এত সরু রাস্তা আর এত খাড়া,
যে আমি পথ ভুল করলে কী করে ইউ টার্ন নেব তার উপায় ঠিক করে নেই। তাই ভয় তো লাগছে, কিন্তু ভয়ের আগে জি তো রয়েছে, তো হালও ছেড়ে দিতে পারছি না। আমি রেনকোটটাও পরে নিলাম, কিন্তু এখনও প্রায় অনেকটা পথ। এই রাস্তা দিয়ে গাড়ি যায় দেখে বোঝা যাচ্ছে যে চাকার ছাপ রয়েছে, মানে ভেরি রিসেন্টই গেছে। সো আরও বেশি ভয় লাগছিল কারণ নামলো বৃষ্টি, আর এই বৃষ্টির ভেতরে পাহাড়ে যদি পথ হারিয়ে যায় ভাই, কাউকে তো খুঁজেও পাবো না ডেকে। খুব সমস্যা হওয়ার কথা নয়। ওয়াটার ক্রসিং ভাই সাব। এক্ষেত্রে বলে রাখি আমার জুতোটা ওয়াটারপ্রুফ রাইডিং শু। তা সত্ত্বেও পাথরে ধাক্কা খেয়ে আমার টো প্রোটেক্টরটা ভেঙে যায়। কিরা একবার ভাবো, সাধারণ জুতো থাকলে, মানে রাইডিং শু না থাকলে কোনটা ভাঙতো? সো কুছ ভি হো, রাইডিং শু মাস্ট নিডেড গুরু। এরকম রাস্তা থাকলেও তবু আরামসে আসা যায়, কিন্তু যেটা দিয়ে আসলাম ওটা বত্তর ভাই সাহেব। ওয়াটারপ্রুফ জুতো সত্যি বলতে কি আমার কান্না পাচ্ছিল, বারবার ভগবানের নাম নিচ্ছিলাম, জয় বজরং বলি। জানি না কোথায় যাচ্ছি আর কি আছে আজকে কপালে, চলো বজরং বলি নাম নিয়ে আর বেরিয়ে পড়ি। ও কোথায় কিছুই তো দেখছি না, এত কষ্ট করছি ভাই সাহেব। প্লিজ সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডসদের কাছে শেয়ার করো, নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে, আর একটা লাইক করো। একটাই তো লাইকের ব্যাপার ভাই সাহেব, বৃষ্টিটা না হলে এতটা ভয় লাগতো না। জয় বজরঙ্গবলী। মনে সাহস নিয়ে বজরঙ্গবলীর নাম স্মরণ করতে করতে যখন আমি এগোতে থাকলাম, আমি সত্যিই খুঁজে পেলাম ক্যাম্প সাইট। ওহো, ওই যে ক্যাম্প, মানে এখানে বাইক রাখতে হবে, ওই অবধি তো বাইক যাবে না। আলটিমেটলি রিচড ভাই সাহেব, জায়গা তো অসম, বড়িয়া জায়গা, একটাই মাত্র ক্যাম্প লেগে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে যেতে হবে। এবার ফোন করি ওই দাদাকে, বৃষ্টি পড়ছে, ক্যামেরাটাও খুলে রাখি কারণ আমার ওয়াটারপ্রুফ কেসিং পরানো নেই। জায়গা তো বড়িয়া ভাই সাহেব, বড়িয়া বলে তো বড়িয়া জায়গা, কিন্তু সিরিয়াসলি আসাটা বাইক নিয়ে অ্যাটলিস্ট, এই চটে ট্রেকিং করে আসলে অসম অসম, তোমরা আসলে অবশ্যই ট্রেকিংয়ে এসো। এই দেখো
ব্রিজ। এই প্রসঙ্গে বলে রাখি, এই হচ্ছে সাসপেনশন ব্রিজ। ও ভাই সাহেব, দুলছে। ব্রিজ পার করে আমি এলাম ক্যাম্পসাইটে। বৃষ্টি মাথায় নিয়ে এই অবধি পৌঁছলেও এখানকার সৌন্দর্য দেখে আমি বাকি সব কিছু ভুলে গেলাম। বাজে 2:07 আর আমি আলটিমেটলি খুঁজে পেয়েছি। ভাই সাহেব নজারা দেখ। মূর্তিতে স্নান করার স্বপ্ন বাতাবাড়িতে পূরণ না হলেও এখানে সেটা সম্পূর্ণ করে ফেললাম। ভাই সাহেব ফিল দ্য থ্রিল ভাই সাহেব। উপসি, বৃষ্টিতে ওয়েদার এখন একদম এমনি ঠান্ডা হয়ে রয়েছে, তারপরে জল তো ডুড, সেই ঠান্ডা জল, সেই ঠান্ডা মানে হাড় কাঁপানো ঠান্ডা, জাস্ট হাড় কাঁপানো ঠান্ডা। বৃষ্টি এখনো হয়ে চলেছে, স্নান করে উঠে বাঙালি মতে খুব খিদে পেয়ে গেছে। বৃষ্টি এখানে জোরসে চলছে আর আমার লাঞ্চ টাইম হয়ে গেছে, ম্যাডাম আমার জন্য খাবার রেডি করেছে আন্টি, সো যাই খেয়ে আসি। সো এই হচ্ছে আন্টি, আন্টি আমার জন্য খাবার রেডি করেছে, একদম সাদামাটা খাবার, যদিও আমার কাছে বলেছিল কি করবে তো আমি বলেছিলাম একদম সাদামাটা নিরামিষ খাবার করতে, তো ন্যাচুরালি আমার জন্য তাই করেছে। এখানে কতদিন ধরে আছেন আপনারা, মানে কবে থেকে? অনেক বছর, মানে 40-50 বছর। নতুন করে এখানে জায়গা বিক্রি হয় না? জায়গার বিক্রি হয় কিন্তু বাইরের লোকে দিয়ে, বাইরের লোকে নিজেদের মধ্যে। যেমন আপনাকে এখানে ভালো লাগছে, আপনি লিজে নিয়েন 20 বছর, মানে 50 বছর এরকম লিজে নিয়ে আপনি থাকতে পারবেন। আচ্ছা, ডাইরেক্টলি খাবার খেয়ে দিয়ে এখন আমি চললাম এখানকার একটা লোকাল ঝর্ণা এক্সপ্লোর করতে। সাথে রয়েছে এখানকার হোমস্টের কেয়ারটেকার রায় সাহেব। কিন্তু তখনও বৃষ্টি অবিরাম ঝিরিঝিরি হয়ে চলার কারণে ক্যামেরা নিয়ে আমার এক্সপ্লোরিংটা তখন সম্ভব হল না। শরীর ক্লান্ত ছিল তাই টেন্টে গিয়ে দুপুরে একটা ভাত ঘুম দিয়ে ফেললাম। পাহাড়ি এলাকার লোকে খুব তাড়াতাড়ি রাতের খাবার দাবার খেয়ে নেয়, তাই ঘুম থেকে উঠে আমারও দাগ পড়ল খেতে যাওয়ার। এখানে শুধু জিওর সিমই চলে, বাকি আর এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। আর এটা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আগে দার্জিলিং ছিল, এখন কালিম্পং ডিস্ট্রিক্ট হয়ে গেছে। নভেম্বর মাসে এখানে প্রচুর কমলালেবুর চাষ হয় আর প্রচুর কমলালেবু পাওয়া যায়। খাবার খেয়ে ফিরে দেখি এক বিপদ, পিঁপড়েরা লাইন ধরেছে আমার টেন্টের ভেতরে। রায় সাহেবকে বলতে উনি এসে ওষুধ স্প্রে করে দিয়ে গেল আর আমাকেও শিখিয়ে দিয়ে গেল যে কীভাবে স্প্রে করতে হয়। পাহাড়ি নদীর পাড়ে ক্যাম্পিংয়ের স্বপ্ন ফুল সাকসেসফুল। আর এই যে টিপিক্যাল আমার লাগেজ, যেরমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে সবসময় বাড়িতেও আর বাইরে বেরোলেও, সেরমভাবেই সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাত এখন 11:13 আর রিভারসাইড ক্যাম্পে আমি একা। মানে এরকম হার্ডকোর রিভারসাইড ক্যাম্পিং আমার এর আগের কোনো অভিজ্ঞতা নেই। পুরো ক্যাম্পে আমি একা এবং আশেপাশেও কেউ নেই।
থ্রিল তো হচ্ছে, সেই লেভেলের থ্রিল হচ্ছে। বাইরে বেরিয়েছিলাম একটু আগে, আকাশ খানিকক্ষণ আগে পরিষ্কার ছিল, আমি একটা নাইট ল্যাপসও শট নিয়েছি, আর এখন দেখলাম বেরিয়ে একদম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। বাইরে দু চারটে যা বাড়িতে আলো জ্বলছিল সব আলোই বন্ধ হয়ে গেছে, বাস এখন অন্ধকার। তবে আউটসাইড ক্যাম্পেইনিংয়ে যে সাউন্ড শোনা যায়, বিভিন্ন রকম সাউন্ড, সেই সাউন্ড এখানে শোনার কোনো চান্স নেই, তার কারণ এখানে শুনতেই পাচ্ছ নদীর সাউন্ড, সেই লেভেলের নদী বয়ে যাচ্ছে সামনে দিয়ে, তো অন্য কোনো সাউন্ড শোনার কোনো কেস নেই। তো সেই দিক থেকে একটা বাছুয়া যে অন্য কোনো থ্রিল আর আসছে না। তবে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ডেফিনেটলি। নদীর পাড়ে একা রাত কাটানোর অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। মূর্তি নদীর শব্দ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। পরের দিন সকালে বৃষ্টি ধরেছে, আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম আশপাশটা এক্সপ্লোর করতে। চলো আমি তোমাদেরকে নিয়ে যাই এখানকার আর একটা আকর্ষণীয় জায়গায়। জায়গাটা একদম কোর নেচারের মধ্যে, তাই ঘুরে দেখতে বেশ লাগছিল, আর টুরিস্ট বলতে আমি একাই রয়েছি এখানে, তাই আমার সোলো এক্সপ্লোরিংও একদম ফুল সাকসেসফুল। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, জায়গাটা একদম ন্যাচারাল, একদম জঙ্গল। তবে এখানে একটা সমস্যা আছে, এখানে একটু জোকের ভয় আছে, তো এখানে একটু খেয়াল রাখতে হবে নিজেকে যাতে জোক না জড়িয়ে যায়। এই ওয়াটারফলসটা এখানকার লোকেদের নিজেদের খুঁজে পাওয়া, আর নামটাও নিজেদেরই দেওয়া, কবি ফলস। জঙ্গলটা একা একা এক্সপ্লোর করে নদীর পাশে এসে দেখলাম, বাবা এ তো কত টুরিস্ট। মনটা আরও ভালো হয়ে গেল এদের সাথে কথা বলে। এরা এই জায়গাটা সাইট সিইংয়ে রেখেছে আর স্টে করেছে রকি আইল্যান্ডে। তো এখানে এখন ওয়েদার ভালো হয়ে গেছে, রোদ উঠে গেছে, সকালবেলা যেরকম ওয়েদার একদম খারাপ ছিল, মেঘলা ছিল, সেরকম এখন আর নেই, এখন বেশ ঝকঝকে ওয়েদার হয়েছে। আর এখানে এসেছে বেশ কিছু বন্ধুরা, এরা রকি আইল্যান্ডে স্টে করেছে আর এখানে ট্রেকিং করে এসেছে, যেখানে আমি বাইক নিয়ে এসেছিলাম সেখানে এরা ট্রেকিং করে এসেছে। তো এই ম্যাডাম উনি এসেছেন, ওনার নিজের একটা ব্লগিং চ্যানেল আছে, ট্রাভেল ব্লগ বানান, মেইনলি অ্যাকচুয়ালি ফ্যামিলি ব্লগ বানান, সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে ওনার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো এই দিদির সাথেও এখানে দেখা হয়েছে, দিদিও নতুন ব্লগিং চ্যানেল খুলেছে, দিদির ব্লগিং চ্যানেলের নাম? আমার ব্লগিং চ্যানেলের নাম হচ্ছে ছোট্ট আমার তিন্নি, ওইখানে আমি এই ফ্যামিলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ করি, আমি আমার ছোট মেয়ে আছে ওকে নিয়ে কীভাবে মানে চলছে সেই সব দেখাই। ছোট্ট আমার তিন্নি নামটা মনে রেখো, আর পারলে ভিডিও দেখো,
সাবস্ক্রাইব করো, লাইক করো, চলো টাটা। নদীর পাড়ে এরকম একটা জায়গায় টেন্টে থাকার তো একটা অদ্ভুত সুখ ছিলই, কিন্তু এই নদীর পাড়ে বসে নাচতে গাইতে প্রকৃতি দেখতে দেখতে চোখ পড়লো ওই বাড়িটায়। এইরকম একটা বাড়িতে যদি এক রাত কাটাতে পারতাম, ওই ব্যালকনিতে বসে যদি নদী বয়ে যাওয়া দেখতে পারতাম। সামনে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, জাস্ট আমার স্বপ্নের বাড়ি। মানে এরকম একটা জায়গাতে থাকা, মানে নদীর পাড়ে, পাহাড়ি নদীর পাড়ে এরকম একটা বাড়িতে থাকা মানে সৌভাগ্য ব্যাপার, সৌভাগ্য ব্যাপার। একটা ড্রিম তো ফুলফিল হয়েছে, বাট ওটা একটু চাপ আছে। তাও যাক, লাইফ তো হ্যায় লম্বি ভাই সাহ, কোথাও না কোথাও তো চান্স মিলেই যাবে। তো গুরু, আমি পাইনি, কিন্তু এই সুযোগ তোমরা পেতে পারো, কারণ এই বাড়িটা এখন হোমস্টে রূপ নিয়েছে। ও ভাই সাহ, যেটা বলছিলাম যে এই বাড়িতে স্টে করা আর একটা ড্রিম। আর ফর্চুনেটলি নিচে হোমস্টে। ये हमारा मैडम है, और मैडम ने अभी अभी बताया कि ये होमस्टे है, नीचे वाला होमस्टे है। तो ऑसम ब्रो, ऑसम। पहले पता चलता तो आज यही रुक जाते। एटा एक रूम, ए रूम में दो बेड आछे, एटा बाथरूम, और एखाने एकटा डबल बेड आछे। कूल। আর এই হোমস্টেতে কন্ট্যাক্ট করার জন্য তোমাদের কাছে রয়েছে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ইজি ফিসো ব্যাকপ্যাকার্স ক্যাম্প। তো ইজি ফিসো সাইটে গিয়ে তোমরা বুক করতে পারো, অথবা কন্ট্যাক্ট ডিটেলসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ফোন করে বুক করতে পারো। আর আমি যে ক্যাম্পে রয়েছি সেটা হচ্ছে ক্যাসকেড ক্যাম্প, সেই ক্যাম্পের ফোন নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা ফোন করে বুকিং করে নিতে পারো। চলো গল্প আগে বাড়াই। লোকাল মানুষদের সাথে কথা বললাম, পরিচয় করলাম, কিছু বন্ধুও খুঁজে পেলাম। আমি যেখানে রয়েছি এটা গ্রামের একদম শুরুর দিকে। লোকাল মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম যে ওপরের ওই জঙ্গলটায় প্রায় 200টার কাছাকাছি ঘর রয়েছে। লোকাল মানুষদের কাছে আরও জানতে পারলাম জনবসতি এখানে কম থাকায় মূর্তির জল এখানে পানযোগ্য। এই ছিল আমার তিনকাতের স্টোরি। আজ এখান থেকে আমার বেরোনোর পালা, আবার কোনো একটা নতুন জায়গা খুঁজবো আর গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ নতুন গল্প না আসছে ততক্ষণ পর্যন্ত জিও, মুস্কুরাও, খুশ রহো, আর কি আস্তালা বিস্তা, বুম। হাই, আমার নাম ক্রিশ, আর তোমরা দেখছো আমার চ্যানেল মুভিং স্টার। আমি বেরিয়েছি মোটরসাইকেল নিয়ে, এক ভবঘুরে মন, আর সঙ্গে জুড়েছে এক বাঙালি মন। আমি শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে, আর নতুন নতুন জায়গার সন্ধান দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর শেয়ার করো তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা তোমার মতনই অ্যাডভেঞ্চার প্রিয়।